বাংলাদেশের বাজারে 15,000 টাকা বাজেটে যদি একটি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে 15,000 টাকা বাজেটে সেরা 10টি স্মার্টফোন নিয়ে, সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর 2021 আপডেট বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন লিটন 360 ডিগ্রি, আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নাই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। টাকা বাজেটে আমাদের লিস্টের প্রথম যে ফোনটি রয়েছে এই ফোনটি Xiaomi Poco M2। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস, 8 মেগাপিক্সেল প্লাস, 5 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G80, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চ IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। Xiaomi Poco M2, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 15,999 টাকা, 6 জিবি র্যাম, 64 জিবি রোমের ক্ষেত্রে। 15,000 টাকা বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে এই ফোনটি ইনফিনিক্স Note 7। ফোনটির রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি এবং 6 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G70, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.95 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ইনফিনিক্স Note 7, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 15,990 টাকা, 4 জিবি র্যাম, 128 জিবি রোমের ক্ষেত্রে। 15,000 টাকা বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে এই ফোনটি রিয়েলমি C17। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস, 8 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.8 গিগাহার্স, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 460, জিপিইউ অ্যাড্রিনো 610, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। রিয়েলমি C17, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 15,490 টাকা। 15,000 টাকা বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে এই ফোনটি টেকনো ক্যামন 16। ফোনটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G70, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো ক্যামন 16, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 14,990 টাকা। 15,000 টাকা বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে এই ফোনটি ইনফিনিক্স Note 8i। ফোনটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G80, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5200 mAh, ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ইনফিনিক্স Note 8i, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 14,990 টাকা। 15,000 টাকা বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে এই ফোনটি Oppo A5 2020। ফোনটি রিয়ার ক্যামেরা 12 মেগাপিক্সেল প্লাস, 8 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি এবং 4 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি।
ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 665, জিপিইউ অ্যাড্রিনো 610, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। অপ্পো A5 2020। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 14,990 টাকা। ₹15,000 বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে, এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি M11। ফোনটি রিয়ার ক্যামেরা 13 MP প্লাস, 5 MP প্লাস, 2 MP, ফ্রন্ট ক্যামেরা 8 MP, র্যাম 3GB এবং 4GB, রোম 32GB এবং 64GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.8 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 450, জিপিইউ অ্যাড্রিনো 506, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 15 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। স্যামসাং গ্যালাক্সি M11। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 14,999 টাকা। 3GB র্যাম 32GB রোমের ক্ষেত্রে ₹15,000 বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে, এই ফোনটি শাওমি Redmi 9। ফোনটি রিয়ার ক্যামেরা 13 MP প্লাস, 8 MP প্লাস, 5 MP প্লাস, 2 MP, ফ্রন্ট ক্যামেরা 8 MP, র্যাম 3GB, 4GB এবং 6GB, রোম 32GB এবং 64GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G80, জিপিইউ মালি G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.47 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5020 mAh। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। শাওমি Redmi 9। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 14,999 টাকা। 4GB র্যাম 64GB রোমের ক্ষেত্রে ₹15,000 বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে, এই ফোনটি Honor 10 Lite। ফোনটি রিয়ার ক্যামেরা 13 MP প্লাস, 2 MP, ফ্রন্ট ক্যামেরা 24 MP, র্যাম 3GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.2 GHz, চিপসেট হিসিলিকন কিরিন 710, জিপিইউ মালি G51 MP4, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.21 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 3400 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। Honor 10 Lite। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 14,990 টাকা। ₹15,000 বাজেটে আমাদের লিস্টের পরবর্তী যে ফোনটি রয়েছে, এই ফোনটি ভিভো Y20 2021। ফোনটি রিয়ার ক্যামেরা 13 MP প্লাস, 2 MP প্লাস, 2 MP, ফ্রন্ট ক্যামেরা 8 MP, র্যাম 4GB, রোম 64GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.35 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, জিপিইউ পাওয়ার ভিআরজি 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ভিভো Y20 2021। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 14,990 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।